আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন। সবাই সবার জন্য আমরা দোয়া করি যেন সবাই আমরা সুস্থ থাকি, নিরাপদে থাকি। আজকে আমি হচ্ছে ডাল রান্না করছি আর আলু ভর্তা, আর এখন রান্না করবো হচ্ছে লোটটা মাছের শুটকি। অনেকেই এই মাছের শুটকি ভীষণ পছন্দ করে থাকেন। আমি আজকে এটাকে আলু দিয়ে রান্না করব, অর্থাৎ ভুনাবো। লোটটা মাছের শুটকি আজকে ভুনাবো আলু দিয়ে। তো কীভাবে আমি আলু দিয়ে ভুনা করব, তো সেটাই রান্না করি আর আপনাদের সঙ্গে গল্প করি। পেঁয়াজ কুচি কিনিয়েছি আর দুটো তেজপাতা ধুয়ে রেখেছি। আগে এগুলো তেলে ভেজে নেব। আর এখানে হচ্ছে শিল আলু, গোটা কয়েকটা বড় শিল আলু আমি কেটে ধুয়ে রাখছি এখানে। আর মরিচগুলো এখানে দেওয়ার উদ্দেশ্য, কারণ আমি মরিচ তেলে কখনো দেই না, বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, মরিচ তেলে দিলেই একটা ঝাঁজ বের হয় যেটা বাচ্চারা সহ্য করতে পারে না। এমনও হয় যে আমরা বড়রাও অনেক সময় সহ্য করতে পারি না, সেটা খারাপ লাগে। শুটকিগুলো আমি ভেজে নিব, বেশি কড়া করে ভাজতে হবে না, হালকা করে ভেজে নেব, কেননা আমি যেহেতু আবার গরম পানি দিয়ে ধুয়ে নেব। যে কোনো শুটকি ভেজে নেওয়া ভালো, তাহলে দেখা যায় যে শুটকির ভিতরে অনেক রকমের পোকা থাকে, তো সেটা ভেজে নিলে বের হয়ে যায়। তারপর অবশ্যই শুটকিটাকে গরম পানি দিয়ে ধুতে হবে, সেটা আপনারা রান্না করেন বা ভর্তা করেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু অবশ্যই শুটকি একবার ভেজে নিতে হবে, আবার হচ্ছে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। কোনো কোনো শুটকির গা এতটাই নরম যে যেটা হচ্ছে আপনার দেখা যায় যে ভাজার পর আবার পানি ঢেলে দিলে সিদ্ধ সিদ্ধ হয়ে ধুতেই সব চলে যায়। তো সেক্ষেত্রে আমরা সেটাকে লবণ গরম পানি দিয়ে যদি ধুয়ে নিই, নিয়ে তারপর তেলে ভেজে ভর্তা করি, তো সেটা খুবই তো আমি এখন এটাকে ভালো করে ধুয়ে নিব। আমি তেল দিয়ে দিলাম, তো এখন হচ্ছে মরিচ দিয়ে দিব। শুটকি রান্নাতে একটু বেশি পেঁয়াজ দিতে হয়, তেলও দিতে হয়, তাহলে ভালো লাগে। গোটা জিরা কয়েকটা দিয়ে দিব, রসুন দিয়ে দিলাম, রসুন বাটা 2 চামচ আর আদা বাটা 1 চামচ, ছোট চামচ দিয়ে। তো এটা একটু তেলে উঠে আসলে আমি এখানে আলু দিয়ে দিব। আমি এখানে আলুতে মরিচ দিয়ে নিছি, বেশি না, 4 থেকে 5টা। তো এখানে আমি এখন একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিব, অর্থাৎ মরিচের গুঁড়া দিলে একটা কালার সুন্দর আসে, এই জন্য দিব। আবার সামান্য একটু ঝাল ঝাল হবে, কারণ শুক্তি তো ঝাল ঝাল না খেলে ভালো লাগে না। কিছু কিছু তরকারি আছে যে যা ঝাল না হলে ভালো লাগে না, আমরা যেহেতু একটু ঝাল কম খাই, গুনে গুনে কয়েকটা তরকারিতে আমরা একটু ঝাল খাই, যেমন ভর্তা, ঘুড়ি, শুটকি, এসবে আমরা একটু ঝাল খাই। তারপর শিদল, তো আমার এটা তেলে উঠে আসছে। আমি এখন এখানে আলু যে ধুয়ে রাখছি, আলুর মধ্যে সামান্য পানি আছে, এটা সহ আমি কষিয়ে নিব। তো আমার আলুটা সিদ্ধ হতে থাক, আমি এভাবেই 10 থেকে 15 মিনিট জাল করব, তারপর এখানে শুটকিটা দিয়ে দেবো।
আমার শুকির অবস্থা দেখো, আলু আলুগুলো তেলের উপর উঠে এসেছে। আমি এখন এখানে শুকিগুলো দিয়ে দিব। শুকিটা দিয়ে ভালোভাবে কষাতে হবে, তারপর সামান্য পানি দিয়ে ঢেকে দিব, কারণ শুকি ওই কষাতেই হচ্ছে ওর স্বাদ। আমার শুকিটা কষানো শেষ, তো সামান্য একটু পানি দিয়ে দিব, কারণ এটা মাখানো মাখানো হবে যেহেতু ডাল দিয়ে খাবো, আর এটা এমনি ভুনালেও সুন্দর হয়। তো আমরা শীল আলু দিছি এই কারণে, আমাদের বাসায় মাছের আলু বলেন, গোশের আলু বলেন, সব আলুই খুব পছন্দের। আমাদের বাড়িতে আমরা হচ্ছে আলু ভাতে বাঙালি, আমাদের আলু। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সবাই আমার চ্যানেলটি যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, একটা করে লাইক দিবেন, তাহলে অবশ্যই আমি আরও ভিডিও তৈরি করার উৎসাহ পাব। আমার শুটকি রেডি, তার সঙ্গে ডাল আর ভর্তা। আমার ডালের পেঁয়াজটা আজকে পুড়ে গেছে, পেঁয়াজের কাছ থেকে একটু সরামাত্রই পুড়ে গেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কালকে অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।